নমস্কার আমি আনন্দ এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস প্রথমেই অ্যাস্ট্রো টিপসের নতুন যারা দর্শক তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে আসছেন এবং যারা আপনাকে অনেক দিন থেকে দেখছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমি আনন্দশাস্ত্রী এবং আমি যুক্তির সাথে লজিকের সাথে জ্যোতিষকে সবসময় তুলে আসছি তুলে ধরার চেষ্টা করছি এবং আমার একটাই মাত্র উদ্দেশ্য যে জ্যোতিষকে কত সরলভাবে সহজভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো কারণ জ্যোতিষ একটি যুক্তিবাদী শাস্ত্র জ্যোতিষ একটি লজিক্যাল শাস্ত্র এবং এটা সম্পর্কে মানুষকে ওয়াকিবহল করাও আমার একটি দায়িত্ব তো অবশ্যই আজকে আমরা অনুষ্ঠানে চলে যাব তবে অনুষ্ঠানে আমার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান অথবা আমার কাছে এসে জ্যোতিষ শিখতে চান অথবা যে কোনো গ্রহ প্রতিকার করাতে চান অথবা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে কলে আমার দুটি মোবাইল নাম্বার যাচ্ছে সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আজকে আমরা আলোচনা করব রাশি সম্পর্কে এবং আমরা আজকে জানব তুলারাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক অর্থাৎ তাদের জীবনযাত্রা সম্পর্কে একটা সাধারণ একটা দৃষ্টিভঙ্গি একটা সাধারণভাবে কীরকমভাবে তাদের জীবনটা চলতে পারে জীবনের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে তাদের মানসিকতা তাদের ব্যক্তিত্ব কীভাবে প্রকাশ পায় সে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব প্রথমে তুলারাশি সম্পর্কে বলতে গেলে পারে প্রথমেই তুলারাশির বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে এবং আমরা জানি যে মহারাশি সপ্তম রাশি তুলারাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র রাশি একটি বায়ুতত্ত্বের রাশি তুলারাশি একটি শূদ্রবর্ণের রাশি রাশি একটি পুরুষ রাশি এবং তুলারাশি একটি চর স্বভাবের রাশি তুলাশির মধ্যে তিনটি নক্ষত্র অবস্থান করছে একটি চিত্রা একটি সাথী এবং একটি বিশাখা আমরা চিত্রা এখানে জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি চল্লিশ সাথী এখানে ছ ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রি এবং বিশাখা এখানে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত তুলাশির প্রতীক চিহ্ন হচ্ছে একজন মহিলা একটি হাতের মধ্যে ওজন পাল্লা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক এই সিম্বলটা আমরা বিভিন্ন কোর্টেতে এই জিনিসটা দেখতে পাই অর্থাৎ যেটাকে আমরা বলি ন্যায়দণ্ড এই ন্যায়দণ্ড নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং ন্যায়দণ্ডের একটাই মাত্র বিশেষত্ব সেটি হচ্ছে যে তার দুটো পাল্লা একদম সমান সমান অর্থাৎ ব্যালেন্সে একদম রয়েছে অর্থাৎ কোনো দিকেই কোনো পাল্লাটি ঝুঁকে নেই তো এটি হচ্ছে তার প্রতীক চিহ্ন এবং এই প্রতীক চিহ্ন থেকেও কিন্তু তুলারাশির একটা ব্যক্তিত্ব একটা মানসিকতা একটা চাহি মেন্টালিটি যে বিকাশ সেটা অনেকটা পরিষ্কার হয় তবে একটা কথা আগে একটু ক্লিয়ার করে দেবো আপনারা অনেকেই আবার যারা অনেকেই আমাদের কাছে আসেন এবং এসে বলেন যে দাদা আমার যখন তুলারাশি হয় বিশেষ করে তখন একটা প্রশ্ন করেন যে দাদা এই তুলারাশি তো এই রাশিটা কি ভালো এই রাশিটা তো অনেক হালকা এরকম একটা ব্যাপার ক্রিয়েট করে তো যারা এই রাশিটি সম্পর্কে সেরকম ধারণা নেই তাদেরকে বলে দেবো যে তুলা মানে হচ্ছে যেই তুলা সেই বালিশে ভরে বালিশ বানানো হয় বা তোষক বানানো হয় এটা কিন্তু সেই তুলার কথা বলা হয়নি এই তুলা মানে হচ্ছে তুলা দণ্ড যেটাকে আমরা বলা হয় অর্থাৎ আমরা যেটাকে একদম চলতি বাংলা কথায় বলি ওজন পাল্লা বা দাড়ি পাল্লা এইটা হচ্ছে সেই তুলা তাই এখানে হালকা বা ভারীর কোনো প্রশ্নই উঠে আসে না তো প্রথমেই আমরা তুলারাশি সম্পর্কে বলতে গেলে পরে আমরা প্রথমে যে কথাটি বলবো যে তুলারাশি একটি বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড ইন্টালিজেন্ট হয় প্রচণ্ড কমন সেন্স এদের ভেতরে দেখতে পাওয়া যায় চর রাশি হওয়ার কারণে এরা কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে এবং এদের মানসিকতা বা মন কিন্তু অনেকটা চঞ্চল প্রকৃতির হয় এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না এই রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ খুব ভালোভাবে তৈরি হয় বা বাড়ি থেকে দূরে গিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে এই রাশি কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে অবশ্যই একটা কথা আরও বলব যে আমার যে বক্তব্যগুলো এটি শুধুমাত্র তুলা রাশি নয় তুলা লগ্ন যাদের তাদের সঙ্গেও কিন্তু অনেকটা সাদৃশ্য পাওয়া যেতে পারে তুরাশি একটি শুক্রের রাশি হওয়ার কারণে এই রাশির ভেতরে শুক্রের অনেক ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায় প্রথমেই আমরা যেটাকে বলবো যে এরা প্রচণ্ড সামাজিক হয় এবং মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে এরা কিন্তু খুব পারদর্শী হয় তুলারাশি যেহেতু একটু পুরুষ রাশি তাই প্রচণ্ড স্বাধীন চেতা মানসিকতার হয় কারুর আন্ডারে চট করে এরা কিন্তু থাকতে চায় না তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এরা যেমন সামাজিক হয় যেমন এদের ভেতরে শুক্রের প্রভাবের ফলে এদের ভিতরে প্রেম মায়া মমতা ভালোবাসা যতটা পরিমাণে আছে তেমন এরা কিন্তু পরিস্থিতিতে বিশাল কঠোর ভূমিকাও পালন করতে পারে প্রচণ্ড একটা পরিষ্কার রাশি বলা যেতে পারে তুলা রাশি আমরা প্রথমে বলেছি এরা বাস্তববাদী হয় খুব একটা আবেগের উপরে কিন্তু এরা চলে না তবে কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসার পাত্রে ভালোবাসার জায়গাতে এরা কিন্তু আবেগী হয়ে পড়ে নইলে কিন্তু তুলারাশি সাধারণভাবে খুব একটা আবেগিক ডিসিশান নেয় না এবং প্রচণ্ড বাস্তববাদী হয় এবং খুব কঠোর প্রকৃতিরও হয়ে যায় মাঝে মাঝে এই রাশির জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু একটু ভালো সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসে এবং এদেরকে দেখতেও অনেকটা সুন্দর প্রকৃতির হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা অনেক শৌখিন প্রকৃতির হয় এবং নিজেকেও যেমন সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে তেমন কিন্তু এদের যে চিন্তাভাবনা সেইগুলোও কিন্তু বেশ একটা সুন্দর্য সুন্দর রিলেটেড এবং এরা প্রথমেই আমি বলেছি এরাও প্রচণ্ড রোমান্টিক প্রকৃতির হয় শুক্রের রাশি হওয়ার কারণে এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের ভেতরে দেখতে পাওয়া যায় প্রচণ্ড এদের ভেতরে যে কোনো একটা বিষয়ে একটা টেকনিক্যাল জ্ঞান কিন্তু এদের ভেতরে খুব ভালো দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে এদের বুদ্ধি বা এদের প্রতিভা তার সঙ্গে সঙ্গে এদের কমন সেন্স কিন্তু সঠিক সময় এদেরকে কাজে এরা সঠিক সময় কাজে লাগিয়ে এরা কিন্তু অনেকটাই নিজেদেরকে অনেকটা ডেভেলপডের দিকে নিয়ে যেতে পারে অনেকটা উন্নতি সূচক বলা যেতে পারে এই বিষয়গুলি এরা সাধারণভাবে মানুষকে ক্ষমা করে এবং মানুষ অনেক শত্রু যদিও বা এদের থাকে তো সেই শত্রুকে ক্ষমা করার একটা যে সুন্দর গুণ এই তুলারাশি জাতক জাতিকাদের ভেতরে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু সংসার বলুন বা কর্মজীবন বলুন একটা মানিয়ে চলার প্রবণতা কিন্তু এদের ভেতরে দেখতে পাওয়া যায় আমরা সব সময় জানি যে রাশি যদি বিভিন্নভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু অনেক রকমের গণ্ডগোল ক্রিয়েট করে দেয় আমি যে গুণগুলির কথা বললাম সেই গুণগুলি তো সাধারণভাবে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই পরিলক্ষিত হওয়ার কথা তবে রাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় রাশি কীভাবে পীড়িত হয় যদি দেখা যায় রাশি বা তুলা লগ্ন কারণ বা তুলা রাশি কারুর সেই রাশি বা লগ্নের ক্ষেত্রে কোনো অশুভ গ্রহ এসে বসে গেছে বা সেই রাশির অধিপতি শুক্রকে কোনো অশুভ গ্রহ পীড়িত করে দিয়েছে তাহলে পারে কিন্তু সেই রাশিটির যে নেচার সেই নেচারটা কিন্তু একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে এবং সেই ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ফলে কি হতে পারে সেই ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ফলে কিন্তু সঠিক সময়ে সঠিক ডিসিশান নিতে না পারা বা কোনো জানা বিষয় ভুল করে ফেলা বা দেখা গেল যে অনেক সময় পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা গেল জানা প্রশ্নের উত্তর দিতে পারলো না এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে যায় আবার তার সঙ্গে সঙ্গে তুলা রাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষকে ইমপ্রেস করার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা কমজোর হয়ে পড়ে তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত যৌন কামনা বা যৌন পবিত্রি চলে আসতে পারে তুলারাশি পীড়িত হয়ে গেলে পারে এবং নেশা আসতে পারে তুলারাশি পীড়িত হয়ে গেলে পারে নেশার দিকে একটা ঝোঁক চলে আসতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে তুলারাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে বিলাসিতার জন্য বা লোক দেখানি খরচ কিন্তু বাড়িয়ে দেয় তুলারাশি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু এই গুণগুলো যদি আপনাদের ভিতরে থাকে তাহলে পারে আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যদি তুলা রাশি হয় বা তুলা লগ্ন হয় সেই রাশি বা লগ্নটি কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু সেটাকে ঠিকঠাক করে নেওয়াটা উচিত এবার আমরা তুলা রাশি সম্পর্কে আরও অনেক কথা বলবো প্রথমেই যে কথাটি বলবো যে তুলারাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব বা আমরা আজকে অবশ্যই আমরা একটা কথা প্রথম থেকেই আমি সব সময় বলে আসি যে একটি রাশি নিয়ে কথা বলতে গেলে পারে পরে খুন সময় লাগতে পারে মানে অনেক টাই বলা যেতে পারে বিভিন্ন বিষয়কে তুলে ধরা যেতে পারে একটি রাশি কিন্তু বিশাল বড় একটি বিষয় হয় মাফ করবে। তো সেক্ষেত্রে আমাদের তো অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয় যার ফলে আমরা খুব একটা বেশি কিছু বলতে পারছি না বা পারি না হয়তো ইচ্ছা থাকলেও পারি না তবে আমি আজকে তুলারাশির জীবনের নানা দিকটাকে তুলে ধরার চেষ্টা করব যে কীরকম ধরনের এদের জীবনযাত্রা হয় কীরকম ধরনের এদের বিভিন্ন বিষয়গুলো এদের কাছে কিভাবে এরা কিভাবে দেখে সেই সমস্ত বিষয়কে প্রথমেই বলবো যে তুরারাশির যারা পরিবার হয় নিকট আত্মীয় হয় সেই নিকট আত্মীয়দের সঙ্গে কিন্তু এদের বাত বিতর্ক লেগেই থাকে বা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যায় আত্মীয় পরিজনদের সঙ্গে সদ্ভাব অনেক সময় থাকে না কোনো নিকট আত্মীয়দের থেকে শত্রুতা পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা খুব সুন্দর কথা বলতে পারে কিন্তু এরা যদি রেগে যায় তাহলে পারে কিন্তু একটু রুরো প্রকৃতির কথাবার্তা বলে ফেলে এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশি কিন্তু একটুখানি ফাস্টফুড জাতীয় খাবার খেতে খুব বেশি ভালোবাসে তুলারাশির অর্থের দিকে প্রথম জীবনের ক্ষেত্রে অর্থ প্রচণ্ড ব্যয় হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেভিংসের দিকে একদমই কিন্তু সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় হয়ে যায় তুলারাশির যে কোনো কাজের ক্ষেত্রে এদের চেষ্টার জায়গাটা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায় এরা যে কোনো কাজ যদি শুরু করে তাহলে শেষ করেই বাড়ি ফেরে সেরকম একটা বিষয় দেখতে পাওয়া যায় তবে এদের মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে যাওয়ার ফলে কি হয় এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আব মানে হঠাৎ করে কোনো একটা কাজ না বুঝে শুনে শুরু যদি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা ক্রিয়েট হতে পারে তুলারাশির ভাই বোনদের সঙ্গে এদের সম্পর্ক মোটামুটি ভালো থাকে তবে ভাই বোনদের মাথা একটু গরম হয়ে যাওয়ার ফলে এদের সঙ্গে কিন্তু বন্ডিং প্রবলেম আসতে পারে তুলারাশির প্রচুর মানুষের সঙ্গে এদের কমিউনিকেশন হয় যোগাযোগ হয় এবং এরা কিন্তু যত ধীরে ধীরে বয়স বাড়ে তত কিন্তু এদের যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো জায়গায় চলে আসে এরা সাধারণভাবে কিন্তু আমরা যেটাকে বলবো যে এদের মানসিক সুখের জায়গাটা কিন্তু খুব ভালো আমরা বলবো না এরা কিছু না কিছু বিষয়েতে কিন্তু একটু ডিপ্রেশনে ভোগে বা একটু হতাশাগ্রস্ত হয়ে থাকে পরিবারের দিক থেকে যতটা সহযোগিতা এরা করার চেষ্টা করে ততটা সহযোগিতা পরিবারের দিক থেকে পায় না অনেক সময় এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির মায়েদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তুলারাশির মায়েদের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের ব্যথা বা বিভিন্ন পেন প্রবলেম যেটাকে আমরা বলি বিভিন্ন বাতের ব্যথা হোক বা এই ধরনের সমস্যা কিন্তু তুলারাশির মায়েদের ক্ষেত্রে আসতে পারে তুলারাশির জীবনে ঘরবাড়ি করার খুব বেশি পরিমাণে সম্ভাবনা থাকে সাধারণভাবে কিন্তু বাড়ি ঘর করতে গেলে পরে কিন্তু বারবার বাধাগ্রস্ত হয় আটকে যেতে পারে বারবার কিন্তু বাড়ি ঘর দরের ক্ষেত্রে একটা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয় তুলারাশি প্রথম প্রচণ্ড ইন্টালিজেন্ট প্রকৃতির হয় এবং এই রাশি জাতক জাতিকারা খুব ভালো আর্টিস্টিক লাইনের ক্ষেত্রে এদের খুব ভালো জ্ঞান থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই রাশি জাতক জাতিকারা খুব ভালো ছবি আঁকতে পারে এবং এই রাশি জাতক জাতিকারা কিন্তু খুব বেশি বন্ধুবান্ধব করে না সাধারণভাবে তবে অল্প বন্ধুবান্ধবের সঙ্গেই কিন্তু জীবন কাটাবার চেষ্টা করে অল্প বন্ধুবান্ধব কিন্তু দীর্ঘস্থায়ী হয় তুলা রাশির জাতক জাতিকাদের আমরা যেটাকে বলবো এরা কিন্তু রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে খুব ভালো দক্ষতা দেখাতে পারে ইংলিশ সাবজেক্টের দিকেও এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকারা মোটামুটি ভালো একটা জায়গা দেখা যায় সাধারণভাবে এদের টেকনিক্যাল জ্ঞানটাও কিন্তু খুব ভালো থাকে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকেও কিন্তু তুলারাশির খুব ভালো ভূমিকা দেখতে পাওয়া যায় সাধারণভাবে এছাড়াও আমরা যখনই এডুকেশন বিষয়ে কোনো কথা বলব তখন আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে জন্মচক্রের এডুকেশনের সম্পূর্ণ যোগ আছে কিনা সেটাকে মা করবেন সেটাকে দেখেই তারপরে বলা সম্ভব নইলে কিন্তু শুধুমাত্র তুলারাশির যে ইংরাজি ভালো হবে বা ইঞ্জিনিয়ারিং লাইন ভালো হবে এটা বলাটা ঠিক নয় তবে আমি যেটা বলতে চাইছি যে যদি জন্মছকের মধ্যে পড়াশোনা করার খুব ভালো যোগ থাকে তাহলে এই জাতকের ক্ষেত্রে বা এই ধরনের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের লাইন লাইনগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজ অনেকটা বেশি তুলারাশির শরীর স্বাস্থ্যের কথা যেটা বলব পেট সংক্রান্ত সমস্যা বা লিভারের সমস্যা কিন্তু এই রাশির ক্ষেত্রে আসতে পারে মহিলাদের ক্ষেত্রে গাইনো সমস্যা ক্রিয়েট হতে পারে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল অর্গানের কোনো সমস্যা আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা কথা খেয়াল রাখতে হবে এরা কিন্তু রোগের প্রতি প্রচণ্ডই সক্রিয় হয় অর্থাৎ যে কোনো রোগ যদি এরা মনে করে যে শরীরে কোনো রোগের বাসা বাঁধছে এরা কিন্তু খুব কুইকলি ট্রিটমেন্ট করার একটা চেষ্টা চালায় এই দিকটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে খুব ভালো এবং রোগকে এরা খুব একটা ফেলে রাখে না যদি না রাশি পীড়িত হয় তো এটা খুব ভালো একটা পয়েন্ট বলা যেতে পারে যার ফলে কিন্তু এরা অল্প রোগ থেকেই সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় পেয়ে যায় তাই খুব বেশি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ক্রিয়েট হয় না এদেরকে দেখতেও বেশ সুন্দর হয় এবং স্বাস্থ্যবান চেহারা হয় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং তুলারাশির জাতক জাতিকারা কিন্তু মোটামুটি যে কোনো জায়গাতে যদি এরা কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখে তাহলে পারে কিন্তু জিতে বাড়ি ফেরার একটা যে জায়গা সেটা কিন্তু এরা অটোমেটিক্যালিভাবে তৈরি করতে পারে এবং সেই জেতার ক্ষেত্রে এদের জ্ঞান এদের প্রতিভা এবং এদের ভেতরে বেশ কিছু কৌশলী ক্ষমতা রয়েছে সেই কৌশলী ক্ষমতাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করে এরা কিন্তু জীবনযুদ্ধে জয় হয় তুলারাশির বিবাহ বিবাহিত জীবন নিয়ে একটা চাপ সর্বদাই সৃষ্টি হয়ে থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তুলারাশির হাজব্যান্ড বা ওয়াইফদের ক্ষেত্রে তাদের একটু মাথা গরম হওয়ার প্রবণতা এটা দেখতেই পাওয়া যায় এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন নিয়ে একটা সমস্যা থাকে সাধারণভাবে এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির ব্যবসায় যারা করছে তাদের ক্ষেত্রে আমি বলব যে তুলারাশি জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড কৌশলী আমি যেটাকে বললাম যেটা ব্যবসার ক্ষেত্রে খুবই অ্যাডভান্টেজ দেয় তবে মিরাকেলভাবে কিন্তু এদের ব্যবসার মধ্যে আপ অ্যান্ড ডাউন চলে আসতে পারে এবং যার ফলে কিন্তু এই রাশি জাতক জাতিকারা যদি ব্যবসায়িক লাইনের ক্ষেত্রে থাকে তাহলে পারে বিভিন্ন সমস্যা সম্মুখীন এরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে সেই ক্ষেত্রে আবার একটা কথা বলবো যে জন্মছকের বিভিন্ন বিচার বিশ্লেষণ করে সঠিক গ্রহ প্রতিকার করলে এই বিষয়গুলো অনেকটাই ঠিকঠাক করে নেওয়া সম্ভব তুলারাশির শরীর স্বাস্থ্যের দিকে আমরা যদি বলি তাহলে আমি প্রথমেই বললাম যে গাইনো সম্পর্ক গাইনো রিলেটেড প্রবলেম আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হরমোনাল কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং তার সঙ্গে পেটের সমস্যা তো আসতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির ক্ষেত্রে আরও একটা বিশেষ বিষয় যেটাকে বলবো যে এরা কিন্তু জ্যোতিষ বা তন্ত্র বা গুজ্যবিদ্যার প্রতি এদের একটা ন্যাপ দেখতে পাওয়া যায় এবং এই রাশি জাতক জাতিকাদের ভেতরে কিন্তু একটা ভগবানের প্রতি ভক্তিশ্রদ্ধা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তবে যত বয়স বাড়ে তত ভগবানের প্রতি ভক্তিশ্রদ্ধাটা খুব বৃদ্ধি পায় কম বয়সী তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অতটা ভগবানের প্রতি ভক্তিশ্রদ্ধা চট করে না তুলারাশির আমরা ভাগ্যভাব যদি বলি তাহলে পরে আমরা বলবো যে তুলারাশির ভাগ্যভাবের ক্ষেত্রে কিন্তু এরা এদের ভাগ্য এদেরকে অনেকটাই একটা হেল্প করে এবং এই রাশি জাতক জাতিকারা বাড়ি থেকে দূরে গিয়ে এদের জীবনের অনেকটাই ডেভেলপমেন্ট হতে দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই রাশি জাতক জাতিকাদের সঙ্গে এদের বাবা মা বাবার বিশেষ করে খুব ভালো একটা বন্ডিং দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এদের কর্মজীবন নিয়ে যদি আমরা বলি এরা জীবনে অনেক ভালো ভালো কর্মের সঙ্গে যোগদান দেয় এবং একসঙ্গে সঙ্গে যেমন এরা নিজস্ব প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমি যেটা বললাম যে বিভিন্ন আর্টিস্টিক লাইন বা তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং লাইন বা কোনো পিএইচডি করে রিসার্চমূলক লাইনের মধ্যে যদি যায় বা টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে এই রাশির অ্যাডভান্টেজ অনেক ভালো এই রাশির জাতক জাতিকারা অনেক সময় ডাক্তারি লাইনের ক্ষেত্রে গেলে পরেও খুব ভালো একটা জায়গা করতে পারে এছাড়াও ফিনান্স রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে এই রাশির জাতক জাতিকারা বিশেষ দক্ষতা দেখাতে পারে তার সঙ্গে সঙ্গে বিউটিশিয়ান হোটেল ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের আর্টিস্টিক লাইন ইভেন্ট রিলেটেড যে কোনো লাইন এই সমস্ত জায়গার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা খুব ভালো ভূমিকা পালন করে জীবনে একাধিক কর্ম পরিবর্তন হয় এই রাশির ক্ষেত্রে এবং এরা কিন্তু খুব ভালো জাম্প করতে পারে অর্থাৎ একটি জায়গায় চাকরি করছে সেখান থেকে আর বেটার চাকরি পেয়ে আর একটু বেটার পোস্টে অন্য জায়গায় একটা জাম্প করা এই রাশির কিন্তু একটা আলাদা ধরনের নেচার তবে অবশ্যই কিন্তু আমাদেরকে এই ধরনের সম্পূর্ণ যোগ বেশিরভাগ ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকা বা তুলালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকে যদি না জন্মছকের মধ্যে তুলারাশি বা তুলালগ্নটি পীড়িত হয় বারবার এই কথাটা বলার একটাই মাত্র কারণ যে আমি যে কথাটা বলছি সেটা অনেক ক্ষেত্রে আপনাদের সঙ্গে মিলতে নাও পারে তবে মিলবে না এটা তখনই মিলবে না যখন কিন্তু রাশিটি বা লগ্নটি যদি বিভিন্নভাবে পীড়িত হয়ে যায় বা কর্মভাব বিভিন্নভাবে উইক হয়ে যায় তাহলে পারে কিন্তু নামেলারই সম্ভাবনা থাকে বেশি নইলে সাধারণভাবে কিন্তু এই বিষয়গুলো দেখতে পাওয়া যায় রাশি জীবনে প্রচুর স্বপ্ন থাকে অনেক বড় জায়গায় যাবার এদের ইচ্ছা থাকে এদের প্রবণতা থাকে এবং এরা অনেক বড় জায়গায় যেতেও পারে এরা এদের ভিতরে প্রচণ্ড হাই ড্রিম কাজ করে এবং এদের সঙ্গে কিন্তু এদের বড় ভাই বোনদের একটা সম্পর্ক সম্পর্কের সমস্যা হতে পারে ছোটো ভাই বোনদের সঙ্গে এদের কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকে তবে বড় ভাই বোনদের সঙ্গে এদের কিন্তু সম্পর্ক একটা সমস্যা আসতেই পারে তুলারাশির বা তুলালগ্নের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু জীবনে অনেকটাই বড় জায়গায় যেমন এরা একটা স্বপ্ন দেখে সেই অনুপাতে কিন্তু নিজেকে সেই বড় জায়গাতে পৌঁছা পৌঁছে দিতেও পারে তবে এখানে খেয়াল রাখতে হবে যে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও খুব ভালো চান্স থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো সফলতা একটু ডিলে হয় কিন্তু আলটিমেটলি এদের কাছে সফলতা কিন্তু অবশ্যই ধরা দেয় সাধারণভাবে কিন্তু এরা যত বয়স বাড়ে তত কিন্তু এদের জীবনের ক্ষেত্রে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির দিকে এদের একটা মনোসংযোগ দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর তীর্থযাত্রা এরা করে এবং দেশ বিদেশে ঘোরার অনেক সুযোগ সুবিধা এদের জীবনে কিন্তু আসে সাধারণভাবে এবং এই রাশির জাতক জাতিকারা বিশেষ করে আমি প্রথম থেকেই বলে আসছি যে এরা খুব প্র্যাকটিক্যাল হয় এবং সাংসারিক প্রকৃতির হয় খুব একটা একটু বেশি বয়সে গিয়ে খুব একটা বাজে খরচ এরা করে না এবং পরিবারকে নিয়ে সঠিকভাবে কিন্তু এরা জীবনে পথে এগিয়ে চলতে পারে তবে বিভিন্নভাবে মানসিক চঞ্চলতার কারণে তুলারাশির ছোটোবেলা থেকে এডুকেশনের গণ্ডগোল হতে পারে যে কোনো ক্ষেত্রে লাইন নির্বাচনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হতে পারে একটা তুলারাশির ক্ষেত্রে কোনো একটি বিষয়কে দীর্ঘস্থায়ীভাবে মনোসংযোগ করা এটা কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা দেখতে পাওয়া যায় তো এর ফলে তুলারাশি জাত জাতিকাদের যারা ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের একটা চঞ্চলতার কারণে কিন্তু পড়াশোনার গণ্ডগোল হতে পারে এবং যারা কর্মজীবনের ক্ষেত্রে আছে বা কর্মের প্রচেষ্টার ক্ষেত্রে আছে তারা বিশেষ করে বা যারা হায়ার এডুকেশনের দিকে এগোচ্ছে তাদের ক্ষেত্রে লাইন নির্বাচনের ক্ষেত্রে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে কোন লাইনে যাব প্রথমে ভাবছে যে এই লাইনে যাব তারপরে আবার অন্য ভাবছে যে অন্য একটা লাইনে যাব এরকম একটা মানসিক চঞ্চলতা আসতে পারে সেক্ষেত্রে কোনো সঠিক জ্যোতিষির সঙ্গে পরামর্শ করলে আপনারা কিন্তু আমার মনে হয় যে অনেকটাই উপকৃত হতে পারেন তো খুব সামান্যভাবে বলার চেষ্টা করলাম আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন এবং অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসছি অবশ্যই অ্যাস্ট্রোটিপসের পর্দার মধ্যে চোখ রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষকে চিনুন জ্যোতিষকে বুঝুন এবং জ্যোতিষকে শেখার চেষ্টা করুন এবং বিভ্রান্ত হবেন না প্রতারক প্রতারিত হবেন না এবং প্রতারকদের থেকে সাবধানে থাকুন তো আজ এই পর্যন্ত পরের অনুষ্ঠানে আবার দেখা হবে ততক্ষণ নমস্কার থ্যাংক ইউ